আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে এমসিসি প্যানেলের মাধ্যমে ফ্যান রান করা হয় এবং এমসিসি প্যানেলে বিএমএস এর কি কি কেবল কানেক্ট করা আছে এবং কোন কেবল কিসে ইউজ করা হচ্ছে, সব আপনাদের দেখাবো ওয়ান বাই ওয়ান। তো ভিডিওটা না টেনে অবশ্যই ফুল দেখবেন, ফুল না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কোন কেবল কিসের জন্য ইউজ করা হচ্ছে। চলুন আমরা দেখি বিএমএস এর কি কি কেবল কানেক্ট করা আছে এমসিসি প্যানেলের ভিতরে এবং কোন কেবল কিসের জন্য ইউজ করা হচ্ছে। তো ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে CSR 124 কমান্ড রেলে, এটা হচ্ছে কমান্ড রেলে। এখানে দেখুন এটা হচ্ছে SS IN, স্টার্ট স্টপ কমান্ডের কেবল কিন্তু কানেক্ট করা আছে এখানে SS IN, এবং এটা হচ্ছে SS OUT। তো এখানে লেখা আছে কানেক্ট নর্মালি ওপেন, কমন নর্মালি ক্লোজ। NO মতলব নর্মালি ওপেন, এটা হচ্ছে কমন কেবল, এবং NC হচ্ছে নর্মালি ক্লোজ। তো এখানে কিন্তু নর্মালি ওপেনে কিন্তু কানেক্ট করা আছে SS OUT কেবল। SS OUT কেবলটা কিন্তু ডাইরেক্ট চলে গেছে এখানে, এখানে লেখা আছে SS IN। তো বাকি এখানে কিন্তু আরও তিনটা কেবল কানেক্ট করা আছে, একটা হচ্ছে নর্মাল ফল্টের জন্যে, 3 এবং 4 কিন্তু কানেক্ট করা আছে নর্মাল ফল্টের কেবল, এবং হ্যান্ড অন, এটা হচ্ছে O2 অনের কেবল, এটা হচ্ছে হ্যান্ড অনের জন্য, এটা হচ্ছে O2 অনের জন্য। চলুন হ্যান্ড অন এবং O2 অন কোথায় আছে সেটা দেখাই। এখন কিন্তু অটোতে আছে, অটোতে থাকাকালীন কিন্তু ওখানে দেখাবে ওয়ার্কস্টেশন কিন্তু দেখাবে O2 অন। যদি আমি এটা অফ রাখি তাহলে কিন্তু দেখাবে অফ, যদি ওখান থেকে ট্রাইও করে তাহলে কিন্তু ফ্যান রান হবে না, যদি অটোতে রাখি তাহলে কিন্তু রান করতে পারবে, যদি আমি ম্যানুয়ালি রাখি তাহলে কিন্তু রান করতে পারবো না। ম্যানুয়ালি রান করতে হলে আমাকে সাইড এসে এখানে এসে রান করতে হবে, এটা হচ্ছে স্টার্ট, যদি আমি এখন স্টার্ট প্রেস করি তাহলে কিন্তু ম্যানুয়ালি রান হবে। এখন আমি স্টার্ট প্রেস করলাম, স্টার্ট প্রেস করার সাথে সাথে কিন্তু দেখুন এখানে ফ্যান স্টার্ট হচ্ছে, ফ্যান কিন্তু এখন রান হচ্ছে। যদি আমি স্টপ করি তাহলে কিন্তু ম্যানুয়ালি ফ্যান স্টপ হয়ে যাবে, তো স্টপ করে দিলাম, তো স্টপ করার সাথে সাথে কিন্তু ফ্যান ম্যানুয়ালি স্টপ হয়ে গেছে। তো যদি অটোতে রাখি তাহলে কিন্তু ওয়ার্কস্টেশন থেকে কমান্ডের মাধ্যমে কিন্তু আমরা ফ্যানকে অটোমেটিক রান করাতে পারবো, আমাদের সাইডে আসতে হবে না। তো চলুন আমরা DDC দেখি কোন টার্মিনাল থেকে কেবলগুলো এসেছে। এই DDC থেকে কিন্তু কেবলগুলো চলে গেছে, এখানে কিন্তু কানেক্ট করা আছে কমন ওয়ান এবং আউট ওয়ানে কিন্তু কানেক্ট করা আছে BPF SS কেবল। এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ড ওয়ানের কেবলটা কিন্তু কানেক্ট করা আছে IN 5 এবং কমন 5, এবং O2 কেবলটা কিন্তু কানেক্ট করা আছে IN 4 এবং কমন 4, এবং নর্মাল ফল্টের কেবলটা কিন্তু কানেক্ট করা আছে IN 3 এবং কমন 3, স্ট্যাটাস এই কেবলের মাধ্যমে কেবলটা কিন্তু কানেক্ট করা আছে IN 2 কমন 2। তো এটা হচ্ছে ইনপুট টার্মিনাল, এটা হচ্ছে আউটপুট টার্মিনাল, এটার মাধ্যমে কিন্তু স্টপ এবং স্টার্টের কমান্ড দেবে। তো এখানে